नमस्कार सकल बंधु के स्वागत। आज के संगे दई बेगुन रेसिपि शेयर करब। तब कथाय आज जार नहीं गुण तार नाम बेगुन। तब दई बेगुन रेसिपिटा खेते खूब सुस्वादु लागे और भालो लागे खेते। एर जन्नो जे उपकरण नियेछि सादा तेल घी टक दई आदा रसुन बाटा पिंज बाटा जिरे बाटा फोड़न देर जन्नो काँचा चेरा लंका कोटा गरम मसला चीनी हलुद गुड़ो लंका गुड़ो लवण रेड चिली पाउडार टमेटो बेटे नियेछि बेगुन। एखन आमी बेगुन केटे नेब और एकदम ताजा बेगुन देखुन कि सुंदर देखाच्छे। बेगुनेर मोटाटा बाद देब बेगुनटा दुखादी करे नेब। देखुन एइभाबे करे माझखान थेके केटे नेब हाफचेला करे नियेछि। हाफ चेला थेके आबार लम्बा करे चार फाँक करे नियेछि। देखुन एइभाबे जले रेखे देब। এইভাবে করে সমস্ত বেগুন কেটে নেব। উনুন জ্বালি নিয়েছি কড়া বস করে দেব। কড়া গরম হয়ে গেছে দিয়ে দেব ঘি। ঘি দিয়ে বেগুন ভেজে নিতে হবে ঘরের গাবা ঘি। দিয়ে দেব বেগুন বেগুনে সামান্য লবণ দেব বেগুনটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। বেগুন এইভাবে করে ভেজে নিতে হবে। বেগুন ভাজা হয়ে গেছে তুলে নেব। কড়া পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। দিয়ে দেব তেল দিয়ে দেব চিনি এক চামচ। দেখুন চিনি লাল হতে শুরু করেছে। এই অবস্থায় দিয়ে দেব ফোড়ন গরম মশলা কাঁচা চেরা লঙ্কা দিয়ে দেব পেঁয়াজ বাটা আদা রসুন বাটা একসঙ্গে দিয়ে দেব নেড়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। বেগুনে লবণ দিয়েছি তাই দেখে শুনে দিতে হবে। লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কালার করার জন্য দিয়ে দেব রেড চিলি পাউডার দিয়ে দেব টমেটো বাটা দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এই ঝোলকে ফুটিয়ে নেব। এখন দিয়ে দেব ভেজে রাখা বেগুন। দেখুন আস্তে আস্তে করে নাড়তে হবে নালে বেগুন ভেঙে যাবে। তরকারি হয়ে গেছে টক দই দিয়ে নামিয়ে নেব। এরকম ভাবে টক দইটা ছড়িয়ে দিতে হবে চারিদিকে চারিদিকে ছড়িয়ে যাবে। হালকা করে মিশিয়ে নেব। দই বেগুন খাওয়ার জন্য রেডি।